রবিবার রাজধানী লঙ্কামোড়ায় পালিত হলো পিঠাপুলি উৎসব। এই উৎসবের মূল পৃষ্ঠপোষক ছিল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর। দপ্তর আয়োজিত এই পিঠাপুলি উৎসবের একদিকে যেমন ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর, ঠিক তেমনি অপরদিকে ছিল এলাকার মহিলাদের নিয়ে পিঠাপুলি তৈরির আয়োজনও ছিল অনুরূপভাবে। বেশ উৎসাহ আর উদ্দীপনায় এলাকার মহিলাদের মধ্যে পিঠাপুলি উৎসবে নিজেদের কৃষ্টি কলাকে তুলে ধরতে সক্রিয় থাকতে দেখা গেল এই দিনের এই আয়োজনে। এই উৎসবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডক্টর দিলীপ দাস, রাজ্যের দমকল দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। এদিন অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, এই উৎসব আমাদের অতীতের পরম্পরা, সেই পরম্পরা ক্রমাগত সমাজে বয়ে বেড়াচ্ছে যুগ যুগ ধরে। এই দিনটাকে আমরা সবাই এই দিনে অনেক কাজে কম ব্যস্ত থাকি সারাদিন, আমরা তার আগের দিন রাতে থেকে, গতকাল রাতে থেকে এটা আমাদের এই এলাকার, আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমরা যারা এই অঞ্চলদার বা আমরা যারা বাঙালি হিন্দু, এটা আমাদের পরম্পরা, পূর্বপুরুষদের কালচার, যে আমরা এই ধরনের পৌষ সংক্রান্তি যখন আসে তার আগের দিন রাত্রে থেকে আমাদের সেই পৌষ সংক্রান্তির কার্যক্রম শুরু হয়ে যায়। হ্যাঁ, আমরা এই বিভিন্ন রকমভাবে আমরা সেটাকে আনন্দ উপভোগ করি নিজেদের মধ্যেই। হ্যাঁ, যেটা আমরা ঘর বানাই, সেখানে আমরা ঘর পুড়িয়ে আগুন, আমরা নিজেরা একটা আগুন থেকে আমরা নিজেদের একটা আনন্দ উপভোগ করি, এটাকে আমরা পৌষ সংক্রান্ত বলি। রাত তিনটের পর থেকে আমাদের স্নান শুরু হয়ে যায়, আমাদের তর্পণ হয়, অনেক ধরনের আমাদের কৃষ্টি সংস্কৃতি তার মধ্যে জড়িত থাকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।